এই যে জামাই আসছে নতুন জামাই এই তাকাও দেখি তাকাও নতুন জামাই শ্বশুর বাড়ি আসছে মাছ মিষ্টি দই মুরগি তো দই আর মিষ্টি চলে গেছে এই দা ব্যাগটা খুলে দাও ওর আমাদের মিষ্টি আর লাগার মানে এই পাশে প্যাকেট আছে মুরগিটা আগে বের কর তাড়াতাড়ি মানে নিয়ে আইসো মারতে ঢেলে দেওয়া যায় কাজ করার কথা আছে সেখানে খাওয়া দাওয়া শুরু হবে আনাজ খেয়ে ঘুমাচ্ছে রাফির ফুল হয়ে গেছে দেখবো এই যে ফুল হয়েছে শোষা গেছে ও আমাকে শোষা গেছে শোষা ধরবে আব্বু দেখুন চট জলদি গরম গরম ম্যাগি করা হয়ে গেছে আমার ম্যাগি না এটা ডুডলস না কি জানি একটা নুডলস কোম্পানির তো যাই হোক এখন এই যে নাস্তা রেডি আর আমার পাপ্পারাও রেডি এই যে একজন পড়ালেখা করছে এই যে একজন স্কেল নিয়ে খেলা করছে আর এই যে তার বাবা আব্বু কি সুন্দর লাগছে হ্যাঁ আমার আব্বু তো খুব সুন্দরই লাগতে পারে মাশাআল্লাহ খাবা 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 ও বাবা গরম গরম বাবা গরম জি বাবা নেবে নেবে না 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 গরম দাও আনাসে দাও নুডলস খাবো নুডলস ও দাও দিয়ে তোমরা খেয়ে নাও আমি নুডলস খাবো না নুডলস আর মাথা ঘরে দেখলি না এ নুডলস এবার ডিম দিয়ে একটা ডিম আছে লস করবো কা 15-20 টাকা এই এই মনে শিশি করছে দেখো নি হ্যাঁ রে কান তো আজ 3-4 দিন ধরে মাদের বাড়িতে যাবো যাবো করে রাফির আবু নিয়েই যাচ্ছে না শুধু দিন দেয় বলে যাওয়ার দরকার নেই এটা সেটা বিভিন্ন রকমের কথাবার্তা বলে তো অবশেষে আজকে আমি বলছি মানে অনেক রাগ হয়ে গেছে আমি
যেহেতু ঈদের সময় যায়নি, গ্রামাঞ্চলের মানুষ কিন্তু ঈদের সময় মেয়েরা বাপের বাড়ি যায় বেড়াতে, তো অনেক রাগ হয়ে গেছে, বললাম আজকে তুমি আমার নিয়ে গেলি যাও, না গেলি না যাও, আমি নিজেই যাব। তো অবশেষে রাবি রাবু বলছে তাহলে গুছিয়ে নাও, সকালে যে বিকেলে চলে আসতে হবে, রাত থাকা যাবে না। তো যাই হোক, এই জন্য আর কি রেডি হয়ে যাচ্ছি। আর আরেকটা খুশির খবর বলি, সেটা হচ্ছে আমার ইউটিউব থেকে কিন্তু 4 নম্বর পেমেন্ট আলহামদুলিল্লাহ চলে আসছে। তো এই যে আমরা বাড়ি থেকে খেয়ে দিয়ে রেডি হয়ে তারপরে একবারে শহরে চলে আসছি, এসে পড়ে একদম ইসলামী ব্যাংকের ভূতের ভিতরে। তো এই যে টাকা উঠাচ্ছি আলহামদুলিল্লাহ, কি যে একটা ভালো লাগা কাজ করে ইউটিউবের টাকা এভাবে উঠানো। তো সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করি, যারা আমার ভিডিও দেখে আমার এই টাকাটা হাতে ধরার সৌভাগ্য বা সুযোগ করে দিয়েছেন। তো আমার সব আপু ভাই আন্টিদের অনেক অনেক দোয়া রইল, সবাই এভাবে আমার পাশে থাকবেন, আমার সাপোর্ট করবেন, আমাকে ভালোবেসে যেভাবে আপনারা লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করছেন কখনো ভোলার মতন না, শুধু মন থেকে দোয়া করি। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে সকল আপুরা প্রথম ইউটিউব চ্যানেল খুলছেন বা কাজ করছেন, তাদের জন্য অনেক অনেক বেশি দোয়া রইল, তারাও যেন ইউটিউবের এই টাকাটা হাতে পান। এই টাকাটা হাতে পাওয়া যে কতটা আনন্দের ব্যাপার, খুশির ব্যাপার, সেটা বলে বোঝাতে পারবো না। যারা পেয়েছে শুধু তারাই এর মানে ভালো লাগাটা বুঝতে পারে। তো যাই হোক, আমরা ভূত থেকে ইউটিউবের টাকা তুললাম, তুলে হাট বাজার করে সোজা মাদের বাড়িতে চলে আসছি। এই যে পথে আর কোনো কিছু ভিডিও করা হয়নি, প্রচুর রোদ আর প্রচুর গরম। তো অবশেষে বাড়িতে আসার পরে এসে দেখি মা বাড়ির সামনেই বসে আছে চেয়ার পেতে। তো মা তো জানতো না যে আমরা আসব, জানতো কালকে আসব, কিন্তু কাল তো আসিনি, আজকে আসব মা জানতো না। তো অবশেষে হাট বাজার মুরগি মাছ দই মিষ্টি অনেক কিছু কিনে আনছি, নিজের ইনকামের টাকা দিয়ে কেনাকাটা করা, এটা একটা অন্যরকম আনন্দ যেটা শুধু আপনাদের জন্য আমি পারছি। তো প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আপনাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করছিলাম, আর অনেক বেশি আনন্দ লাগছিল গতকালকে আমার। তো যাই হোক, মাদের বাড়িতে এসে রান্না বাড়া করবো এখানে। যে দুটো মাছ কিনছি ইলিশ, একটা মাছ আমি বাড়িতে নিয়ে যাব, আর একটা মাছ কেটে কুটে মাকে রান্না করে খাইয়ে দিয়ে যাব। আর মার ছোট মাছ খুব পছন্দ, এই কারণে এক পোয়া ছোট মাছ নিয়ে আসছি, যেহেতু ফ্রিজ নাই আর কি বাড়িতে, মানুষের বাড়িতে রাখতে গেলে এত কিছু রাখা যায় না। এই যে জামাই আসছে, নতুন জামাই, তাকাও দেখি তাকাও, নতুন জামাই শ্বশুর বাড়ি আসছে। মাছ মিষ্টি দই মুরগি, তো দই আর মিষ্টি চলে গেছে ফ্রিজে আগেই। আর এই যে মুরগি তো জবাই করতে হবে, তো ঠিক আছে জবাই করে নি, তারপরে আবার এদিকে আনাজ কামছে, ওর খাওয়াতেই হবে। মামা,
এক টুল আছে ওই ঘরের মধ্যে দেখ মামা যাও ঘরের মধ্যে টুলটা নিয়ে এসে দাও যাও এবার ভিডিও করবেন অর্ধেক ফ্লাই যাবে ওই সময় একটু করবেন আর একবারে হয়ে যাওয়ার সময় করবেন Gracias.
পিয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, গরম মশলা আর এই যে শুকনো মরিচ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। Nu e nimic. Nu e nimic. তো আমি রান্না করতে করতে উঠে গেছি, কারণ আনাস প্রচুর পরিমাণে কান্না করছিল আর আজকে এত বেশি গরম, যার কারণে আনাস আরও বেশি কান্না করছে। আর বাচ্চা মানুষ এক জায়গা থেকে এক জায়গায় এসে হঠাৎ করে মানে কোনো কিছু চেনছে না, কারো চেনছে না, যার কারণে বেশি কান্না করছিল। তো রাফির আব্বু বললো যে সব কিছু যেহেতু গুছানো আছে, দাও আমি বসে বসে রান্না করি। আর আমার ভাইয়ের কথা বলছে যে ও ভিডিও করুক, তো আমার ভাই ভিডিও করছে আর রাফির আব্বু রান্না করছে, মাশাল্লাহ সে ভালোই। তো যাই হোক, দিনটি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছিল আর অনেক বেশি ভালোভাবে কাটিয়েছি, যা আসলে আপনার মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর একটা দিন আল্লাহ তাআলা আমাকে উপহার দেওয়ার জন্য। তো যাই হোক, আমার বিবাহিত জীবনের সব থেকে বলতে পারেন শ্রেষ্ঠ দিন মানে এটা হতে পারে, কারণ আমার নিজের টাকায় সব কিছু কিনে কেটে এনে নিজেরা রান্নাটা ঠিক নিজে করতে পারিনি, শুধু ছোট বাচ্চার কারণে। কিন্তু মানে যাই হোক, তারপরেও সবাই মিলে একসাথে খেয়ে একসাথে মানে কি বলবো, একটা এত সুন্দর দিন কাটানোর জন্য, তো আমার আসলে আমি কথাই বলতে পারছিলাম না, এত সুন্দর একটা দিন। আর আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া করছিলাম, আর আসলে ভাষায় প্রকাশ করার মতন না এই খুশিটা। তো যাই হোক, এই যে হ্যাঁ, রাফির আব্বু তো আবার রান্নাবাড়া খুব ভালো করতে পারে, আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন। তো ও তো বসে বসে রান্না করছে, আর আমার ভাই আবার ভিডিও করতে ভালো পারে, তো ও বসে বসে ভিডিও করছে। দেখেন এই ধোয়ার ভিতরে আমার বসে রান্না করাচ্ছে, আর এদিকে ওই যে খাচ্ছে ফ্যানের নিচে বসে বসে খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, ওই যে
ফ্যানে নিচে বসে বসে ওই দিকে খাওয়া দাওয়া করছে, আর আমার ধোয়ার ভিতরে রান্না করে খাওয়া রান্না করছে। আমি গুড়া মরিচ হলুদ হলুদের গুঁড়া সর্ষে তেল দিই, কিন্তু আজকে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে দেখুন আমাদের সব খাবার দাবার রেডি হয়ে গেছে। প্রথমে
মিষ্টি দিয়ে শুরু করি। এখানে মিষ্টি দই, মিষ্টি, সাদা ভাত, পোলাও ভাত, এটা আমার মার রান্না। পোলাও ভাত খুব ভালো লাগে সব থেকে বেশি। এখানে গরুর মাংস গতকালকে আসতে চাইলাম, এই কারণে রান্না করিল, কিন্তু গতকাল আসেনি, এই কারণে আমার ভাই সব খেয়ে ফেলছে, এইটুকু অবশিষ্ট আছে। এখানে এই যে কবুতরের মাংস, এখানে এই যে মুরগির মাংস, আর এই যে সর্ষে ইলিশ, খাওয়া দাওয়া, এই যে এটা হচ্ছে পানি, সেভেন আপ। তো এই যে খাওয়া দাওয়া শুরু হবে, আনাজ খেয়ে ঘুমাচ্ছে, রাফির খাওয়াই দিয়েছি আগে থেকে, আর এই যে সবাই, তো মা এই যে দাঁড়াও, মাথা খাবি না, মাথা খাবি রান্না তো করেছো তোমরা, এখন তোমরা খেয়ে কিরকম লেগে তাই কো, কাটা থুয়া রে দেবে সামনে গামলা, এ তো ওরা গামলা তা কি তো বান কোনে আমা খাও, জামাই হাতে রান্দা খেয়ে কও কিরম হইছে, ঢালে ঢাল দিলাম নাকি আসা ডাল। কতদিন ধরে আমার স্বপ্ন ছিল যে নিজের ইনকামের টাকায় মার একটা ইলিশ মাছ খাওয়াবো, আজকে সেই স্বপ্ন পূরণ হইল। কিন্তু রান্নাটা করে খাওয়াতেই পারলাম না, রান্না করলো তা জামাই আর মেয়ের ইনকামের টাকা। খেয়ে নাও, তো ঠিক আছে এরা খাওয়া দাওয়া করুক। গরমেতে প্রচুর গরম, প্রচুর গরম, আর এই যে আকাশে দেখুন মেঘের অবস্থা, মানে আমরা খেয়ে দিয়ে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ধরবো, তা না হলে বাড়িতে আবার কাপড় চোপড় নেড়ে আসছি। আর ওরা নিরিবিড়ি খাক, আর এদিকে এই যে আনাজ ঘুম থেকে উঠে পড়েছে। তো ঠিক আছে ক্যামেরাটা অন করবো আবার যাওয়ার সময়, এখন আপাতত আর কিছু ভিডিও করছি না। তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাজে দুপুর তিনটা, দুপুর বলতে বিকাল তিনটা। তো এখানে এই যে আমার খাবার দাবার মা অনেক কিছু দিয়ে দিয়েছে, মানে সব কিছুই দিয়ে দিয়েছে, কারণ প্রচুর পরিমাণে আকাশে মেঘ হয়েছে, মানে ঝড় উঠবে, তো ঝড় বৃষ্টির আগেই আমরা বাড়ি পৌঁছাবো, এর মানে এই কারণে আর কি চলে যাচ্ছি। এখানে ভেবেছিলাম সন্ধ্যার সময় যাব, কিন্তু হঠাৎ করে ঝড় বৃষ্টি, মানে আকাশে মেঘ দেখে রাফির আব্বুর বললাম যে তাড়াতাড়ি বাড়ি ধরিস বাচ্চা কাচ্চা নিয়ে, যেহেতু কাপড় চোপড় নিয়ে আসিনি, কোনো রাত থাকা হবে না। তো যাই হোক, হ্যাঁ আপনাদের জানি না ভিডিওটি কেমন লাগছে। তো আমার জীবনের বলতে পারেন বিয়ের পরে এই বিবাহিত জীবনে আমার শ্রেষ্ঠ একটা দিন কাটালাম মার বাড়িতে, আমি অনেক অনেক ভালো একটা দিন কাটিয়েছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমার এত সুন্দর একটা দিন আল্লাহ তাআলা আমার এই দিনের কাছে আনার জন্য, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।